বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি কিছু অন্যরকম ভাবে কথা বলবো, কিছু মনে করবেন না, জাস্ট কিছু বোঝানোর জন্য, কিছু টাইপের মানুষের জন্য, সবার জন্য না। সো আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে যেভাবে কাঁচা মাংস খেয়ে বছরে সহজে আয় করতে পারেন 800 কোটি টাকা, কথাটা থাম্বনেলটা কিন্তু ক্লিক বেট, আপনারা যদি ভেবে নেন ক্লিক বেট একটা থাম্বনেল, আপনি ওইখানে কাঁচা মাংস লিভার খেয়ে যদি 800 কোটি টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে, ভাবনাটা এবং চিন্তাটা কিন্তু আপনার ভুল। খালিদ ফারহান স্যার কিন্তু এরকম থাম্বনেল দিয়েছে এখানে মূলত বোঝানোর জন্য না যে আপনি কাঁচা মাংস খেয়ে প্রতি বছরে 800 কোটি টাকা আয় করতে পারবেন। উনি এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি এইগুলো বোঝানোর জন্য কিন্তু দিছে। সো কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে বিটিসিএস সাতোশি মাইনিং অ্যাপ এবং পাই নেটওয়ার্ক রিয়েল অর স্ক্যাম। আপনারা থাম্বনেলটা হয়তো দেখছেন, এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এবং আপনাদের বোঝা উচিত ছিল যে ভাই আসলে কী বোঝানোর চেষ্টা করছে। কারণ হচ্ছে, আপনারা জানেন যে ইউটিউব ভাই একটা ভিডিও আপলোড করছে বিটিসিএস সাতোশি মাইনিং অ্যাপ এবং হচ্ছে পাই নেটওয়ার্ক, দুইটাই স্ক্যাম। এটা আমাদেরকে বাটপাই করতেছে, আমাদের তথ্য নিয়ে চুরি করবে এবং আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলতে পারে, এরকম কিছু। সো আমি ওইটার মধ্যে, মানে উনি আমার থেকে অনেক দক্ষ একজন ইউটিউবার এবং এই ক্রিপ্টো কারেন্সি রিলেটেড, সো উনি বলছে, এই কারণে আমি আপনাদেরকে ওইখানে বলছি যে আপনাদের মতামতটা কী, আমি কি দিব কি দিব না, এরকম একটা মতামত জানার চেষ্টা করছি। কিন্তু অধিকাংশ কিছু মানুষ এরকম কমেন্ট করছে যে ভাই আপনি স্ক্যাম বলতেছেন কেন। দেখেন, আমি আমার না, শুধু যারা ইউটিউবার রয়েছে যারা কিনা মানুষকে বোঝানোর চেষ্টা করে, তাদের মুখ থেকে একটা কথা বেরোনোর আগে কিন্তু কয়েকবার ভেবে করতে হয়। আমি যদি বলি যে এটা ভাই স্ক্যাম, এটা এখন করবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি এটা মাইনিং আসে, মার্কেটে আসে, তখন কিন্তু আপনার কোনোভাবেই লাভ পাবেন না বা আমিও লাভ পাবো না। সো সেটার দায়ভার কিন্তু আমি কখনোই নিতে পারবো না। সো এইটা রিয়েল অর স্ক্যাম বা ফ্যাক, এটা কিন্তু আপনারাই বুঝতে পারবেন। এই কারণে কিন্তু আমি গতকালকে ভিডিওটা একটু দেওয়ার চেষ্টা করছি যে এটা আসলে স্ক্যাম অর রিয়েল। তো এখন আসি যে আমাদের ডাটাগুলো চুরি করবে কি করবে না সাতোশি মাইনিং অ্যাপ এবং হচ্ছে পাই নেটওয়ার্ক অ্যাপ, আমাদের ডাটা কি চুরি হবে কি না, বা আমরা কি কোনোভাবে সিকিউর থাকতে পারবো কি না। সো এই কথার দিকে যদি বলি তাহলে এটা 0%, কারণ হচ্ছে তারা স্ক্যামও করতে পারে, মার্কেটেও আসতে পারে। কী কারণে মাইনিং করতেছি, ওদেরকে বিশ্বাস করা যায়। পাই নেটওয়ার্ক কে যদি বলেন, ওদের যে ফাউন্ডার রয়েছে যারা এটা তৈরি করছে, ওদেরকে বিশ্বাস করা যায়। এবং এরকম যে তারা সামনে, মানে ক্যামেরার সামনে আসছে, এইরকমভাবে বোঝানোর চেষ্টা করি নাই। আমি বলছি হচ্ছে ওদের যে ফাউন্ডারটা রয়েছে, ওরা খুব স্ট্রং একটা কমিউনিটি নিয়ে কিন্তু আসতেছে মার্কেটের মধ্যে। তারপর হচ্ছে সাতোশি মাইনিং অ্যাপের মধ্যে আমাদের ডাটা নিয়ে ওরা অনেক চুরি করবে। প্রথমত হচ্ছে এটার মধ্যে কোনো অ্যাড আসে না, সো অ্যাড দিয়ে ইনকাম করার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় হচ্ছে আমাদের এইখানে এনআইডির প্রয়োজন পড়তেছে না। এখন বর্তমানে কিন্তু আমাদের এখানে মাইনিং করতে হলে কোনো এনআইডির প্রয়োজন পড়তেছে না, আপনারা জানেন। শুধুমাত্র ফেস ভেরিফাই করে কিন্তু আপনি এখানে কাজটা, মানে ভেরিফাই করতে পারবেন এবং আপনি মাইনিং করতে পারবেন। তৃতীয় হচ্ছে প্রতি মাসে এখানে প্রায় $2,00,000 কিন্তু আমাদেরকে গিভওয়ের মাধ্যমে দিতেছে। প্রতি সপ্তাহে $50,000 হলে এক মাসে, মানে 4 সপ্তাহে প্রায় $2,00,000 কিন্তু আমাদেরকে ফ্রিতে গিভওয়ের মাধ্যমে দিতেছে। সো এখন কথা হচ্ছে ভাই এটা স্ক্যাম করবে কি না, বা আমাদেরকে এটা আসলে স্ক্যাম করবে। উনি যেরকমভাবে বলছে, রিয়েল অ্যাকাউন্ট সরাসরি বলে ফেলছে যে এটা স্ক্যাম করবে পাই নেটওয়ার্ক। সো এখনও পর্যন্ত পাই নেটওয়ার্ককে নিয়ে অনেক বড় বড় ইউটিউবার বলেন বা যারা এগুলো নিয়ে রিসার্চ করতেছে, তারা ডিরেক্ট কেউই বলতে পারে নাই যে এটা স্ক্যাম করবে বা করার সম্ভাবনা রয়েছে। ইভেন এটার সম্পর্কে যত যেগুলো নেগেটিভ চিন্তাভাবনা ছিল, এটা আস্তে আস্তে ক্লিয়ার করতেছে। আপনারা জানেন যে পাই নেটওয়ার্ক, আমি কিন্তু আজকে ভিডিওটা পাই নেটওয়ার্ক এবং সাতোশি মাইনিং অ্যাপ দুইটার জন্যই করতেছি। আমি একটু পর আপনাদেরকে অনেক কিছুই দেখাবো সাতোশি মাইনিং অ্যাপ সম্পর্কে, আর পাই নেটওয়ার্কের হোয়াইট পেপার বা এটার ব্যাকগ্রাউন্ড সব কিছু আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি। সো কথা হচ্ছে যে এটা, তো এখন কথা বলি যে ভাই এটা কি স্ক্যাম অর রিয়েল। মানে উনি যে বলছে এটা কি স্ক্যাম অর রিয়েল, কেউই বলতে পারবে না এটা স্ক্যাম অর রিয়েল। এটা একমাত্র কোম্পানি বলতে পারবে, আমি বা উনি কেউই কিন্তু ওদের সাথে, ওদের কোর টিমের সাথে কেউ কথা বলতে বলে নাই বা চ্যাট করে নাই যে ওরা ডিরেক্ট বলছে এটা এরকম এরকম কাজ করতে পারে। দ্বিতীয় হচ্ছে এটা কোনোভাবে আপনাদেরকে বা আমাকে বলে নাই, আপনি রেফার করতে হবে। আপনাদের পিরামিড স্কিম হচ্ছে, মানে একজন থাকবে আপনাদের উপরে, একজন থাকবে দুই সাইডে, দুইজন MLM টাইপের, এটাকে বলে পিরামিড স্কিম বলে। এটা নিয়ে খালিদ ফারহান স্যার, আমি ভিডিও দেখছি, অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। আমি খালিদ ফারহান স্যারের খুব বড় একজন ফ্যান। সো ওনার ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, মানে ওনার চ্যানেলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, উনি যে মানে একটা দিছে যেভাবে কাঁচা মাংসকে বছরে সহজে আয় করতে পারবেন 800 কোটি টাকা। সো এইটা বোঝানোর কারণ হচ্ছে আপনার, আমার যে থাম্বনেলগুলো দিয়েছি, আমি লিখছি যে পাই নেটওয়ার্ক এবং সাতোশি মাইনিং একটা স্ক্যাম একটা প্রজেক্ট, এবং প্রশ্নবোধক চিহ্ন আপনারা দেখছেন হয়তো, বাট বুঝার ইয়া করেন নাই। ভিডিওটা এরকম বড় একটা প্যারাগ্রাফ না লিখে, মানে আপনি এত বড় একটা স্টোরি যদি কমেন্ট সেকশনে না লিখে ফুল ভিডিওটা দেখতেন, তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারতেন। তো এখন কথা বলবো যে এটা কিন্তু আমাদের ডাটা চুরি করতেই পারে, মানে আমাদের ডাটা চুরি করে আমাদেরকে প্রবলেম ফেলতে পারে কি না, সেটা হচ্ছে কথা। না, প্রবলেমে ফেলবে না আপনাকে, ডিরেক্ট আপনি প্রবলেম ফেলবে না, কারণ এত এত কোটি কোটি মানুষের প্রবলেম ফেলে ওরাই মূলত দায়ী হবে। আর টেকনোলজি এখন এতটাও ডাউন না যে কে করতেছে এটা ধরতে পারবে না।
তারপর কথা হচ্ছে যে এটা আসলে কি কিভাবে আমাদের যদি স্ক্যাম করে কি কিভাবে এটা লাভ লাভ হতে পারবে, আমাদের ডাটাগুলো তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন ভবিষ্যতের জন্য মানে ফিউচারে সবচেয়েতে দামি প্রোডাক্ট হয়েছে মানে আমরা মানুষ, সাধারণ যারা মানুষ রয়েছে আপনারা জানেন। আপনি হয়তো ভাববেন যে আপনি প্রোডাক্ট কিনতেছেন, না অ্যাকচুয়ালি হচ্ছে আপনি নিজেই প্রোডাক্ট। ফেসবুকে যান, টুইটারে যান, যেইখানে যাচ্ছেন না কেন সেখানে আপনার ডাটাগুলো চুরি হচ্ছে, তারা ডাটাগুলো কালেক্ট করতেছে এবং বড় বড় কোম্পানির কাছে সেগুলো সেল করতেছে। এখন কথা হচ্ছে ডাটা নিয়ে তারা করবেটা কি। ধরেন সাপোজ অ্যামাজন, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, অ্যামাজন বা আদার যেসব ইয়াগুলো আছে, ই কমার্স ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, আপনি মূলত অন্যান্য সাইটের মধ্যে বা গুগলে লিখে কী কী সার্চ দিতেছেন, আপনি কী পছন্দ করেন, অবশ্যই আপনি কোনো কিছু একটা পছন্দ করেন সেটা লিখে সার্চ দিতেছেন কেনার জন্য। সো এই যে সার্চটা করতেছেন এইটা অন্যান্য আদার্স যেসব মার্কেটগুলো রয়েছে তাদের কাছে সেল করবে এবং তাদের থেকে আপনার সামনে অ্যাড শো করবে, তার মাধ্যমে আপনি ওই প্রোডাক্টটা কিনবেন বা ওটার প্রতি অ্যাট্রাকটিভ হবেন, ওদের সাইটে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যাড মানে আপনার ইনফরমেশনগুলো সেল করে, আপনার ডাটাগুলো সেল করে এইভাবে ইনকাম করতে পারে। তারপর হচ্ছে অ্যাড মুভের মাধ্যমে অ্যাড রান করে ওরা ইনকাম করতে পারে। সো সাতোশি মাইনিং অ্যাপের মধ্যে আপনারা কোনো অ্যাড ট্যাড দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে হচ্ছে আপনাদের পাই নেটওয়ার্কের মধ্যে অ্যাড ট্যাড আসে এটা আমিও বলি, এবং ওরা নিজেরাই বলছে যে হ্যাঁ ওরা থেকে ইনকাম করতেছে, ওদের যে কস্টিংটা রয়েছে সার্ভার কস্টিংটা রয়েছে সেটা উঠানোর জন্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা এখানের মধ্যে অনেকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে গিয়ে, ভাই আপনি পাই নেটওয়ার্ক বা ইয়াতে স্ক্যাম বলতেছেন। দেখেন ভাই, এরকম একটা সিচুয়েশন আসছি, ডিটেক্ট স্ক্যামও বলতে পারতেছি না, যদি আমি স্ক্যাম বলি তাহলে কিছু মানুষ গালি দিবে, আর যদি স্ক্যাম না বলি তাহলে কিছু মানুষ গালি দিবে। সো এরকম একটা সিচুয়েশনে আমরা ইউটিউবাররা রয়েছি। সো এখন কথা বলবো, আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন সাতোশি বিটিসিএস মাইন মেইননেট ডেট একটা ইয়ে আছে, উইথড্রল প্রডিউসার প্রসিডিউর সরি। সো এখানে সাতোশি বিটিসিএস মাইননেট ডেট মানে এখানে যে আপনি কবে উইথড্রো নিতে পারবেন, অনেকে কমেন্ট করছেন ভাই আমরা সাতোশিটা কবে উইথড্রো নিতে পারবো। সো তাদের প্রথম যেই হোয়াইট পেপারটা ছিল রিলিজ করছিল হচ্ছে 12 ডিসেম্বর 2021, তার মোতাবেক ওই হোয়াইট পেপার মোতাবেক আপনারা এটা থেকে বিটিসিএস সাতোশিটা উইথড্রো পাবেন হচ্ছে 2022 সালের এপ্রিলের ফার্স্ট বা জুনের 30 তারিখের দিকে। যে এখানে আপনারা দেখতে পারেন, এই যে আমি কিন্তু একটু হাইলাইট করে দিতেছি, দেখতে পাচ্ছেন 2022 বিটুইন এপ্রিল ফার্স্ট বা জুন 30 ভিতরে আপনারা পাইতে পারেন। আবার শুনছি এটা নাকি একটু ইয়াটা ডিলে করছে আর কি, মানে এটা পরবর্তী লিস্টেড হইতে পারে। সো এটা স্বাভাবিক, ক্রিপ্টো কারেন্সি বললেই কোনো কিছু একটা, এত বড় একটা প্রজেক্ট কখনই বললেই মার্কেটে আইসা পড়তে পারে না, মানে ওরা যেটা বলছে মানে বলা মাত্র এটা আইসা পড়বে এরকম কিছু না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এইগুলো একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করবো, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে ভাই কী বোঝানোর চেষ্টাটা করতেছে। সো এখানে সাতোশি বিটিসিএস মাইননেট আমি একটু একটু করে জাস্ট কিছু বোঝানোর চেষ্টা করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সাইদুল ভাই কী বোঝানোর চেষ্টা করতেছে। আমি এখান থেকে ট্রান্সলেট করে নিলাম, সাতোশি বিটিসিএস মেইননেট তারিখ হচ্ছে 2022 দ্বিতীয় ত্রৈমাসিক 1 এপ্রিল 30 জুনের মধ্যে আসে যা 12 ডিসেম্বর 2021 প্রকাশিত আপডেট করা হোয়াইট পেপারের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বিটিসিএস সাতোশি মুদ্রা এর জন্ম হয়েছে উভয় শীর্ষ স্তরের ডিজিটাল মুদ্রাকে একীভূত করার জন্য। কথাটা একটু খেয়াল করবেন, এখানে এখানে মূলত বলছে দেখতে পাচ্ছেন বিটিসিএস সাতোশি মুদ্রা এর জন্ম হয়েছে উভয় শীর্ষ স্তরের ডিজিটাল মুদ্রাকে একীভূত করার জন্য। ওরাকল DEX DFI মেটাভার্স NFT এবং ব্যাংকের একটি শক্তিশালী ওয়েব তৈরি করা, সাতোশি মুদ্রা বিটিসিএস আপডেট করা সাদা কাগজের নিম্নলিখিত তথ্য রয়েছে। এইটা হচ্ছে সাতোশি মাইনিং যে ইয়েটা আছে, বিটিসিএস সাতোশি মাইনিং যে হোয়াইট পেপারটা রয়েছে সেইখানে এটা বলে দিছে যে মেটাভার্স, তারপর NFT DEX DFI এগুলো ইয়া করার জন্য। আর মেটামার্স যারা জানেন না, Web 3.0 যারা জানেন না, যারা মেটামার্স সম্পর্কে জানেন না, NFT সম্পর্কে জানেন না, তারা গুগল করতে পারেন, প্রচুর প্রচুর ভালো ভালো ইনফরমেশন পাবেন। এই ভবিষ্যতে কিন্তু এই মেটামার্স এবং NFT Web 3.0 এইগুলোই কিন্তু ভবিষ্যৎ কিন্তু চালাবে। সো এই বিটিসিএসটা এখন আলোচনা করবো, এটা রিয়েল অর স্ক্যাম, আমি কিছু তথ্য নিয়েছি, ইজ বিটিসিএস মাইনিং লেজিট কিনা, মানে এটা রিয়েল অর স্ক্যাম এরকম কিছু। সো আমি একটু সার্চ করি, গুগল করি, দেখি কী কী নিউজ আসে, আমি এখান থেকে দেখি কী আসে। ইজ বিটিসিএস মাইনিং লেজিট ভেরি মাচ মেশিন, এই যে বিটিসিএস মাইনিং ইজ ভেরি মাচ জেনুইন, ঠিক আছে, এই যে বিটিসিএস মাইনিং ইজ ভেরি মাচ জেনুইন। সো এই ইয়েগুলো রিসার্চগুলো কিন্তু আপনারা নিজেরাও করতে পারবেন এবং জাস্ট একটু মাথা খাটালে বুঝতে পারবেন যে এটা রিয়েল অর স্ক্যাম। আমি আপনাদেরকে ডিরেক্ট বলবো না এটা রিয়েল অর স্ক্যাম, সেটা আপনারা বুঝবেন, আপনি মাইনিং করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা কথা হচ্ছে 2009-2013 তখন কিন্তু টেকনোলজি এতটাও ইয়া ছিল না, বা আমরা মানুষরা এতটা আধুনিক ছিলাম না যে এটা আমরা ক্রিপ্টোকারেন্সি বলেন বা বিটকয়েন বলেন তো এইটার সম্পর্কে জানবো বা এটা মাইনিং করবো, তখনও কিন্তু এগুলো এরকমভাবে
প্রমোশনের মাধ্যমে মানুষ জানতো বা এগুলো করতো, কিছু কিছু মানুষ করতো যারা কিছু পণ্ডিত টাইপের রয়েছিল, তারা এগুলো হোল্ড করছে এবং তারাই এখন ধনকুপের মালিক। সো এই বিটিসিএস, অনেকে বলবেন যে ভাই কোন অ্যাপসটা, কোন মাইনিং অ্যাপসটা মাইনিং করে কোনটা ইয়া হয়েছে মানে মার্কেটে আসছে, তো এর মধ্যে হচ্ছে বিটকয়েন লিজেন্ড আসছে অলরেডি, এল ব্যাংকের মধ্যে আছে, বিএফআইসি নেটওয়ার্ক অলরেডি আছে, তারপর অনেকগুলোই আছে। এখনও পর্যন্ত প্রায় 4,000+ কিন্তু ক্রিপ্টো কারেন্সি লিস্টেড আছে। এখন কথা হচ্ছে ভাই কোনটা আমাদেরকে প্রফিট দিবে। দেখেন আমি আপনাদেরকে বলি, বিটকয়েন যেটা কিনা ক্রিপ্টো কারেন্সির জগতে প্রথম আসছে, মার্কেটে প্রথম আসছে, সেটাও কিন্তু এখন ডাউনে আছে, এবং এলন মাস্ক যখন এটাকে রিজেক্ট করছিল তখন কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, যেখানে ২০ লক্ষ টাকার মতো এখন বর্তমানে, এর আগে কিন্তু এটা 73 লাখ 60 লাখ টাকার মধ্যেও ছিল এই বিটকয়েনটা। সো কোনোটাই অনিশ্চিত না, এটার যেই প্রবলেমগুলো রয়েছে, আপনার যে কোনো মার্কেটে আসলেই যে এটা সেটা হুড়হুড় করে উপর উঠবে এরকম না, এটার যেসব প্রবলেমগুলো রয়েছে মার্কেটে আসার পরে টিকে থাকতে পারবে কিনা সেটা কিন্তু তারা এখন থেকেই, অনেক যেসব লিস্টেড হবে আর কি সেইগুলো কিন্তু এখন থেকেই তারা ওইটাকে মজবুত করে নিয়ে আসতেছে মার্কেটে। সো আপনারা, আমি যেসব যে নিউজগুলো আপনাদেরকে দিছি, আমি আরও কিছু দেখাতে পারতাম আপনাদেরকে, খুব বড় ভিডিওটা হয়ে গেছে, কারণ আপনাদের মধ্যে কিছু মানুষ এরকম কমেন্ট করে যে ভাই আপনি এটাকে স্ক্যাম কেন বললেন। ঠিক আছে, আমি কিন্তু স্ক্যাম কখনোই বলি নাই, স্ক্যাম বলবো কি আমি ওরকম নিউজ পাই না, আর স্ক্যাম নিউজ পাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এখনও পর্যন্ত কেউ ডিরেক্ট স্ক্যাম বলে নাই এটাকে এই হোয়াইট ইয়ারতে, আর এইখান থেকে আমি নিজে প্রায় 15-16 হাজার টাকা কিন্তু এইখান থেকে উইথড্রো নিয়েছি, 15-16 হাজার টাকা কিন্তু আমি উইথড্রো নিয়েছি মাইনিং অ্যাপস থেকে। প্রতি মাসে এখানে $2 লক্ষ কিন্তু গিভওয়ের মাধ্যমে দিতেছে। সো এখন বলতেছি মাইনিং করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ইভেন এইটাই হচ্ছে মূলত আপনাদের বিষয়টা, আপনারা মাইনিং করবেন কি করবেন আপনারা করেন। আর আপনারা যদি বলেন যে ভাই আপনি পাই নেটওয়ার্ক এবং সাতোশি মাইনিং অ্যাপ নিয়ে এখন থেকে ভিডিও দিবেন, তাহলে দিব, আর যদি না বলেন তাহলে দিব না। আল্লাহ হাফিজ।